তোমায় তো আমার আমাকে দেখা দিতে হবে ঠাকুর, আমাকে দেখা দিতে হবে। আর দেরি করব না, যাই সেই জটিলারি কুটলার মন্দিরে। জটিলা কুটলাকে বলে কই রাধা রানী আর অষ্টসখীকে নিয়ে যাবো আমি সেই মথুরার বাজারে। যাই আর যাওয়ার পথে ওগো ঠাকুর তোমার সেই একটু নাম করতে করতে যাই, কৃষ্ণ 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 বলি আখি জানে বলে ঝরে গো মরমে জন তরে পাই গো মরমে জন তরে পারবো না
তাই কাজ করলে হয় না কি কাজ গো দেখো আমার ঘরই না আমার বউমা রয়েছে আচ্ছা ওকে যদি বাজারে পাঠাই নিয়ে যাবে আরে তাহলে খুব জম্পে গো খুব জম্পে তাই হ্যাঁ গো তাহলে তুমি একবার আমার বাড়ির ভিতরে এসে দেখো তো ওই মুখপুড়ি কি করছি আর ওকে একবার বাজারে নিয়ে যাও কেমন আচ্ছা ঠিক আছে
টাটা ওই তোর ঘরের ভিতর থেকে খুঁজে 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 এলা। আচ্ছা না তুমি বলো কি হয়েছে রে তোর? তুমি আমার মনের কথা শুনতে চাও? তোর মনের কথা বলবি? হ্যাঁ গো। আচ্ছা বল বল। তাহলে আমি বলছি শোনো। হ্যাঁ বল। আমার মনের বেদনা। আরে দাঁড়া দাঁড়া, আমি বুঝে গেছি, আমি এখন বেদনা কোথেকে পাবো বল? ও বাড়ি মা, আমি তো বেদনা বলিনি। তাহলে বললি যে আমি কি বলেছি বলো দেখি। কি বলে? আরে কি বলছ তুমি, শুনতে পাচ্ছ না নাকি? আরে বলবি তো বল। আমি বলেছি মনের বেদনা। ও মনের বেদনা? ও নাতনি বলো, তুই বল না মনের বেদনাটা। তাহলে আমি বলছি শোনো। হ্যাঁ বল। ভালো করে শুনবে কিন্তু। আরে হ্যাঁ রে শুনবো। আমার মনের বেদনা। আমি যে কি জন্য এলাম? হ্যাঁ এবার বলো তুমি কিসের জন্য এসেছো? এই মরেছি শুনবি বলো? আমি না তোকে নিয়ে যেতে এসেছি। কোথায় গো? কোথায় জানিস? কোথায়? আরে চল না তিনি ও নাতনি বলো গো, যাবো তোকে মথুরা। তোর মনে যত দুঃখ বেদনা আছে তুই আমায় সব খুলে বল। সত্যি তুমি শুনতে চাও? আমি কাউকে বলবো না, তুই সব খুলে বল। তাহলে আমি বলছি শোনো। হ্যাঁ বল।
আমার নাতনির কি দুঃখ তোমারে জানা তোকে আমি না আজকে ওই মথুরা বাজারে নিয়ে গিয়ে আজ যখন তোকে ফাঁকা একা পেয়েছি না, আরে তোকে আমি ব্যবসায় লাগিয়ে দেব। জানিস না তুমি কি ব্যবসা বলতো আমাদের? ওই যে দধি দুগ্ধ বেচা কেনা। আর তুমি কি করবে? আরে আমি ও সঙ্গে থাকবো রে। আমি ওই দধি কিনা ব্যবসা ব্যবসায় লাগিয়ে তোকে সেখানে না কৃষ্ণ দর্শন করাবো রে। চল। কিন্তু কি করে যাবো বাড়ি মা? কেন কি হয়েছে? তবে বাড়ি মা তোমাকে একটা গোপন কথা বলবো। আম গোপন কথা বলবি? এতক্ষণ বললি হলো না, আরো বলবি? আচ্ছা বল বল বল। আরে একটা বলবি তো? আচ্ছা একটাই বল। আমার কচি নাতনির কথা আমি কাউকে বলতে পারি? তাহলে আমি বলছি শোনো। হ্যাঁ তুই বল। Thank you.
কি বলবি রে, যেতে যেতে কি বলবি? তাহলে আমি বন্ধু বলেই ডাকছি।